যে আমরা যে জিয়ারত করি কবরিস্তানের মুর্দা হলো রুয়েছে সম্পূর্ণ পরিষ্কার দেওয়া এর কারণে হুজুরে ফরমাইন ভিক্ষুক যেভাবে ভিক্ষার হাত পাতি আমরা দরবারে উপস্থিত হয় আমরা পূর্ববর্তী যারা কবর বসিয়ে গেছেন এরা রাত দিন চব্বিশ ঘন্টা হাত পাতাইয়া ভিক্ষুকের মতন উলিয়াওয়ারি অর্থাৎ প্রত্যেকের দিকে বেটা বেটি বা বন্ধু বান্ধব প্রত্যেকের দিকে চাইছেন কেউনি আমার সাহায্য করে সুবহানাল্লাহ কারণ দেখুন আমার মুদ্রা হল অসহায় এর কারণে বছর জায়গায় জায়গায় আমরা মজলিস সফল করি মূল উদ্দেশ্য হইল দোয়া আর কোনো তো নাই দোয়ার উদ্দেশ্যে কারণ আমরা সমবেত হইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করি একইনান আল্লাহর হবিবর ফরমান মোতাবিক এই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করিলেন একা দোয়া করতাম পারি আশা কবুল হইবার নাও হইতে পারে কিন্তু মজলিসও যে দোয়া হয় এগু অনিবার্য মকবুল এর কারণে জায়গায় জায়গায় মজলিস করা মূল উদ্দেশ্য হইল দোয়া জিন্দা এবং মুর্দা লাগি দোয়া জিন্দা হলো বিভিন্ন সমস্যা আছে হ্যাঁ এটার লাগি আমরা দোয়ার দরকার আর যারা কবরবাসী গেছেন তারা লাগিও দোয়ার দরকার কারণ হেদায়তের জিম্মাদার একমাত্র আল্লাহ আমরা ওয়াজ করি ওয়াজ শুনি এটা আমরা এক দায়িত্ব আদায় করিয়া কিন্তু হেদায়তের জিম্মাদারি কারুর হাত নয় আল্লাহ নবী লাগিও জানাই দিয়েছেন হে আমার হাবিব আপনারা তো হেদায়তের জিম্মাদারি দেওয়া নাই আমি যারে চাই তারে হেদায়ত করি আপনারে ফোদ দেখাইবার লাগি ফাটে গেছে সুবহানাল্লাহ কারণ হেদায়তের জিম্মাদার একমাত্র আল্লাহ এর কারণে আল্লাহ আমরা যে প্রত্যেক দিন প্রত্যেক নমাজও প্রত্যেক রাখাতো যে দোয়া না করলে আস্তে কুরআন শরীফ চিলাও চললে নমাজ হইত নাই আমরা দোয়া করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন ওয়াল্লাহ আমরা একমাত্র দরখাস্ত আমরা যতদিন বাঁচাইয়া রাখো মাহবুব তোমার সরল সঠিক পথে রাখিও আয় আল্লাহ সরল সঠিক পথে আমরা চালাও সরল সঠিক পথ কোনটা আওগান আবার উল্লেখ করতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই পথ যে পথে তোমার মনোনীত বন্দা হল চলিয়া গেছে পূর্ববর্তী তোমার মনোনীত বন্দা হল এরা খারা আনআমাল্লাহু মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন এই চারিগুলো সিদ্দিক কারা নবীর হুবহু অনুসরণকারী লাগে সিদ্দিক এইভাবে সুহাদা এইভাবে সোয়ালিহীন সোয়ালিন হয়ে আউলিয়ায় কেরাম এই চারগুলোর উল্লেখ করছেন কুরআন শরীফ এই চারগুলো একগুলো হইলে আম্বিয়ায় কেরাম সিদ্দিকিনে কেরাম সুহাদাই কেরাম আউলিয়ায় কেরাম এর কারণে যুগ যুগ টাকিয়াই আমরা আউলিয়াকুলোর স্মরণ করি আউলিয়াকুলোর অনুসরণ করি চলি আর সুবহানাল্লাহ যদিও আইসরাইল বিভিন্ন যুক্তিবাদী মিয়াসা বহল যারা অলিয়কলরে স্বীকার করে না অলিয়কলর স্মরণ অনুসরণ করতে রাজি নাই তার একমাত্র কত হইল আমরা আল্লাহ মানি কুরআন মানি আর খারুর অনুসরণ করি না আউযুবিল্লাহ বলি জানি একদিন বেটায় আত বান্ধিছে অন্য তার চোদ্দ সিঁড়িয়ে নাবি নিচে আত বান্ধিছে অন্য বান্ধিয়ে নমাজ শেষ করিয়ালে হইলাম রে বাবা তোমার বাপ দাদা হকলে আইলা নাবি নিচে এখন তুমি বুকু থেনে তুমি ইমাম সাহর মজম মানো না নি আবু আনিবার সাহর ওই দিন আমরা খারুর মজম মানি না ওরা অনুসরণ খারুর অনুসরণ করে না এই দল বারোইসলা কোন দিনও এটা ইতিহাস আছে পরিষ্কার ইসলামের ইসলামী হিস্ট্রির মাঝে এটা আছে যে হযরত আলীর জমানাত মাওয়িয়া আর আলিয়া যে সময় জঙ্গে স্টিপিন জেহাদ হইল এই সময় একদল ফাটিয়ে বাড়ি গেলাম মাঝখান থেকে বিশ হাজার ইতিহাস আসছে এই বিশ হাজারে তারা বর্তমান দিল আজ থেকে আমরা আল্লাহ মানি কোরআন মানি আর হারুর অনুসরণ করি না এই যে অনুসরণ না করার দল আগলি গেলাগি শেষ পর্যন্ত দেখা যায় তারা এক রাষ্ট্র পর্যন্ত গিয়ে দখল করিল এক প্রদেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ হইয়া জেহাদ করিয়া এরা যে কাতল করছেন নয়টা বাগিয়া গেছিলাম এই নয়টার মাঝে তিনটা কসম খাইছিল যে এক তারিখে আমরা দুশ্মন হল দেখ খতম করতাম এর মাঝে এক দুশ্মন হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ
আর আরেকজন হইলা মাওয়িয়া, আর আরেকজন হইলা আমর ইবনুল আস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের তিনজন। এরা ওই লাগি এই জমানা এই যুগের নেতাও হন। শেষ পর্যন্ত দুইজনটে পারল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাওয়ার পথে শহীদ হলো। তার নাম কিতা আসিল? আব্দুর রহমান, কত সুন্দর নাম। হ্যাঁ, তারপর চাইলে বলো পিসাম, অর্থাৎ আত তসবি থাকতো তার জীবনে, যখন আত তসবি থাকতো সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিত। হ্যাঁ, কিন্তু তার দাবি হইল আমরা খারুন অনুসরণ করি না। তার নাম রাখছিল আহলে তৌহিদ, এক আল্লাহ বিশ্বাসী। আজকাল খুব হুঁশিয়ার তখন যেন আজকাল চলতে ফিরতে এই একটা স্লোগান মুসলমানের মাঝে, যেটা আমারও বয়স কম না, এবার 83 পড়ছে, পাকিস্তান আমলও পাইছি, ওয়াজ হুজিয়ার প্রায় মনে 60 বছর থেকে 72 সিলেটর সাহেব কিবলার লোকে তেও তাই নয় আমার 12 বছর নাই সময়। আমরা আলিম সংখ্যা কম আস না, মৌলানা ইসাক সাহেব, বন্দির আব্দুর রহমান সাহেব, আমরা এক লোকে আগ করিয়া কামিল দি বার হইছিলাম। তো এই স্লোগান কোনোদিন হচ্ছিল না। আমরা জাতির নাম কিতা? মুসলিম। কারণ দলিলপত্র দেখা যায় বার হলে পূর্বের জাতি মুসলমান, ব্যবসা কৃষি কিংবা তো তিজারতি ওটা মরিয়ে হলে লেখা। আমরা জাতরে তাম বিশ্বের প্রত্যেক জাতি চিনে নি না না এবং বয় হরে ইতিহাস চাইলে দেখব বয় করে। হ্যাঁ, ওদিন আসিনা সরকারের কইরা বললে রোহিঙ্গার অবস্থার উপরে কইরা, যে কোনোটা বুঝতাম পারলাম না, খালি যে কোনো দেশ বাসাইলে খালি মুসলমানে মায়ের খায়, কথাটা কিন্তু সত্য না, খালি মুসলমানে মায়ের খায়। মুসলমানে মায়ের খাইবার কারণ আছে, বিশ্বের প্রত্যেক জাতিয়ে জানে যে এই মুসলিম জাতি ভয়ানক, এরারে পরাজিত করতে হইলে এক বাক্যে কিতা করতে হইব, ধ্বংস করতে হইব। এর কারণে, কারণ এরার শক্তি না ঘুমাইলে ওইতো না। কারণ এক ইতিহাস দেখা যায় এক যুগ এই মুসলিমের কবজার ভিতরে তাম পৃথিবীর প্রত্যেক জাতি আসলা, এটা আছেন ইতিহাস, যে প্রত্যেক জাতি মুসলমানের কবজার ভিতরে আসলা। ওদিন হিন্দু বেটায় পেপার দেখছি আমি, ও গত এক মাস আগে লেখে দুঃখ প্রকাশ করে যে দুই বাংলা ওই লোকিলা, দুই বাংলা মুসলমানে করছে না, দুই বাংলা হিন্দুও করছে না, তার জাতিরে দুছে। গান দিয়ে কইলা যদি দুই বাংলা হয় তে আমার লাশ পাইবে, কিন্তু গান দিয়ে দেখা যায় লাশ হইল না, দুই বাংলা হয়ে গেল গিয়া। এর কারণ হল যে যদি এক বাংলা থাকে তো সবসময় মুসলমান সরকার থাকবো, মেজরিটি মুসলমান বাংলাদেশও, আর দুই বাংলা মাইনরিটি মুসলমান যখন ওখান পৃথক করে নিলে আমরা সবসময় জয় করবো। ও মুসলমান মেজরিটি খান পৃথক করিয়া দিলেছে, তারা মাইনরিটি খান নিছে কি কলিকাতা মুম্বাই ইটা ও বুঝাইল গিয়া। এটা দেখা যায় ও আহ্বান কর যে তার উদ্দেশ্য হইল যে সবসময় মুসলমানের কবজার তাকিয়ে আইছে, এখনও থাকতাম নি, এর কারণে পৃথক করছে। তো আমরা জাতির নাম মুসলমান, আমরা সবে চিনে সবে বয় করে, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান যদি পৃথক আরও জাতি বাড়ি যেন মুসলমান থাকি, তাতে ওটা দুঃখের বিষয় না নি। এখন স্লোগান দিন তৌহিদি জনতা, আমার আপনারা জিজ্ঞাই আর এই স্লোগানের অর্থ কিতা? আমরা কি তৌহিদি জনতা নি? কারণ আমরা তো এক আল্লাহ বিশ্বাসী জাতি নাই। আমরার কলমাইল কলিমায় তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাত না হইলে আমি ইমানদার হইতাম পারতাম না। ও সময় মুমিন হই মো, যে সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপে ইমান আনলো, আল্লাহ বিশ্বাস করি মুমিন হওয়া যায় না। খুদ আল্লাহ ফরমাই নমিনান্নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। ও আমার হাবিব, কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহ বিশ্বাস করছে দাবি করে এবং আখেরাতের দিনে বিশ্বাস করছে, ও আমার হাবিব এরা মুমিন নাই, কে কইরা? আল্লাহ কইরা। কারণ আল্লাহ বিশ্বাস করে মুমিন হওয়া যায় না, নবী বিশ্বাস করলে ইমান হয়। ইমানের মূল হইল নবী বিশ্বাস করা। নবীর লোকে যারা লাফরমানি করছে, হ্যাঁ নবীর লোকে যারা বেয়াদবি করছে, এরাই কিতা কাবির হইছে। আর নবীর উপরে ইমান আনছে, নবীর লোকে সম্মানের ব্যবহার করছে, এরা মুমিন থাকছে। কারণ যুগ যুগের ইতিহাস চাইলে এর কারণে
এই যে একটা স্লোগান দেখি আমার বড় দুঃখ লাগে যে মুসলমান মুসলিম জাতি আমাদের নাম মুসলমান মুসলিম খারে হয় যে আল্লাহ এবং আল্লাহর রসুলের লাগি আত্মসমর্পণ করলিছে অর্থাৎ কুরবান হয়ে গেছে সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুরের দরবার হয়ে সাহাবায়ে কেরামে কইতে ইয়া রসুলাল্লাহ আমার মা বাপ আপনার লাগি কুরবান এ কথা মারতে কইতে ইয়া রসুলাল্লাহ আমার মা বাপ আপনার লাগি কুরবান সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণ করা ইসলাম শব্দর তৈলুই আত্ম ফার্সিতে হয় গদ্দন নেহাদন বতাত অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ ফরমাবদ্দারির লাগি ত্যাগ স্বীকার করা অর্থাৎ যান সবিলা কুরবান হয়ে যাওয়ার নাম হইল ইসলাম। এর কারণে হিন্দু বেটা রায়টোর সময় আমার হয় যে হুজুর ওই যে আপনারা যে তকবির দেন এই সময় আমরা সারা ওজুদে খাওয়া পারম্ব ই কিতা কথা বলছেন নি যে আপনারা যে সময় নারায় তকবির দেন আল্লাহ একবার হইলে আমরা জানোর মাঝে এমন খাওয়া পয় সারা শরীরও খাওয়া পয় দই যায় ই কিতা এমন তার কিতা বইতাম বললাম বইতে একটা আছে তো বুঝে যেত কারণ হ্যাঁ মুসলমানের মুসলমানদের সবে চিনি আমরা জাতির নাম মুসলমান কিন্তু তৌহিদি জনতা নাই। এখন যদি আমি স্লোগান দিতে কিতা কইতাম মুসলিম জনতা নানি মুসলিম জনতা তৌহিদি জনতা তো আমরা নাই আমরা এক আল্লাহ বিশ্বাসী নাই আমরা আল্লাহ এবং রসুল বিশ্বাসী। হদিন হদিন বেটা লেকচার দেয় কোন জায়গা যে মসজিদ যে লা ইলা ইল্লাল্লাহ একসাথে যে লেখইন লিখিত হইন যে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা একলাইনে লেখা শিরিক নাউযু বিল্লাহ ফুলিতানি আন্তর্জাতিক বক্তা আজকাল বক্তার অভাব নাই। হ্যাঁ কিন্তু এটা বহুত উপাধি দিয়া বক্তা হল আমরা দেশ কী কী বক্তা দিছে একসাথে এক লাইনে লেখলে শিরিক হয়ে যায় কি তার হত হইল এটা পৃথক করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচে লেখতে আর আগে লেখতে গিতা উড়ে লেখতে লা ইলা ইল্লাল্লাহ কলিমা দুইটা বানাই দিছে নানি কারণ কলিমা তো একটা কলিমা তৈবা এটা কুরআন শরীফ আছে কলিমাতুন তৈবাতুন কাশাজারাতিন তৈবা আল্লাহ ফরমাইছে কলিমাতুন তৈবাতুন কাশাজারাতিন তৈবা এক কলমা কলিমা তানে তো নাই তো কলিমা এক কলমা কিন্তু এক কলমা দেখুন তারা দুই কলমা মানার অর্থাৎ এরা ও তৌহিদি জনতা এটা হো সময় বার হয়েছিল খারিজি হকলের তারা আহলে তৌহিদ নাম রাখছিল এক আল্লাহ বিশ্বাসী আমরা খারুরে স্মরণ করি না কিন্তু আইসরাইল ওটার বীজ দেখা যায় চলাইছে প্রত্যেক দেশের মাঝে আপনারা এটা হুঁশিয়ার তখন যেন যাই হোক আমার এখন বয়ান করার উদ্দেশ্য নয় আমি একটা আয়াত তিলাওয়াত করছি ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ এখন মাইরা যে যারা কয় আমার রব আল্লাহ আমরা রব হে আল্লাহ সুম্মা ইসতাকামু এতে দেখা যায় খালি রব আল্লাহ হইয়া হইত নাই আল্লাহ কইলে হইত নাই সুম্মা ইসতাকামু আর এই হতার উপরে মজবুত থাকে অর্থাৎ এইভাবে আল্লাহরে বিশ্বাস করে হ্যাঁ আল্লাহরে রব হয় যে আল্লাহ ব্যতীত আর তার জীবনে কোনো বাসায় না সুবহানাল্লাহ এক আল্লাহর আইন মানিয়া চলে এলাম হইল গীতা মুমিন যারা ইমান নিয়ে ইমান উঠে মজবুত থাকে অর্থাৎ তার জান আল্লাহ এবং আল্লাহ রসুলের লাগি সবিলায় এর কারণে কুরআন শরীফের মাঝে আল্লাহ সিদ্দিকিনের পরিচয় দেন আগে যে কইছি সিদ্দিকিন এই সিদ্দিকিনের পরিচয় দেন ইন্নামাল মুমিনুল আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু মুমিন বলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু মুমিন কে ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং রসুলে বিশ্বাস করল আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনল নিঃসন্দেহ সন্দেহ ছাড়া অর্থাৎ আল্লাহর সিফাত হল আছে নি আছে রসুলের সিফাত আছে নি আছে হ্যাঁ এক দুই সিফাত নাই এক বুজুর্গের দুই শত গুণ আল্লাহ রসুলের একত্রিত করছেন এই কুরআন শরীফ দিয়া এইভাবে গুণাগুণ আছে সাহাবায়ে কেরামের রসুল্লাহর এই গুণ জানিয়া সাহাবায়ে কেরামের জীবনী চাইলে দেখা যায় রসুলুল্লাহর লাগি জান কুরবান করতে তৈয়ার হইতা রসুল্লাহ যে নির্দেশ দিতা জান সবিলিতা নজর ইবনে হারিস
আনাস ইবনে নযর উহুদের যুদ্ধ হুজুরে ফরমান ইয়া রাসূলুল্লাহ পয়লে একদিন কইন উহুদের যুদ্ধ লাগে ইয়া রাসূলুল্লাহ আমি উহুদ বদরের যুদ্ধ সরি কইতাম পারছি না আমার আক্ষেপ রয়েছে কোনো কারণবশত ইয়া রাসূলুল্লাহ পরবর্তীতে কোনো যুদ্ধ যদি আয় সামনে তে যুদ্ধ কিলা করুন দেখাইয়া সার সুবহানাল্লাহ এরপরে আইল উহুদের যুদ্ধ হুজুরের দরবার আইয়া যুদ্ধ টাইমে এখন ইয়া রাসূলুল্লাহ যদি আমি জেহাদ করি আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের লাগি পক্ষে জেহাদ করি আমি শহীদ হয়ে যাই তাই হইলে আমার পরবর্তী কী হইব হুজুরে ফরমাইলা তোমার লাগি বেস্ট সুবহানাল্লাহ মুঠিত খাজুর খাইবার লাগি লইছেন খাজুর খাইতা ও খাজুর মুঠিত আছিল আর ও সময় জিগাইতা লগে লগে হুজুরে বেস্ট হইতেও ইটা মারি ফেলাই দিছেন ইটামারি ফেলাইয়াও তলোয়ার লইয়া দেওয়ান হইয়া বারাইছেন হযরত মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা দেখে অবাক হয়ে গেল কইল আনস তোমার এই অবস্থা কিতাবা উঠিয়া কইলা তুমি মাতিও না আমারে মাতাইও না তুমি তাই নেখনো বই দিছ ও মাআজ আমি এখন তাকিয়া আমার আহুতর দিক তাকি আমার পিছনের দিক তাকি বেহেস্তর খুশবুর গান আমি হইতেছি সুবহানাল্লাহ আমার এখনো আমি বহুতর দিক থাকি আমার নাকর মাঝে ভেস্তর খুশবু আইয়া পৌঁছেন এই হইয়া হইয়া সাথে সাথে গিয়া জাহাজ আরম্ভ করেন সাথে সাথে জাহাজ করিয়া এরপরে মারা যাইন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন যে তান শহীদ হওয়ার পরে তান জিসিমন মাঝে ৮০টা জখম মিলছে ৮০টা যখন তলোয়ার এবং নেজার মিলছে গিয়া এই যে জান কুরবা এটা হলো ইমানের পরিচয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি জান দেওয়া অর্থাৎ আমার কোনো কিছু নাই আমি কুরবান হইতে তৈয়ার আছি এটা হলো ইমানের পরিচয় তো আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা আমানু যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা কইলো আমার রব আল্লাহ আর এর উপরে মজবুত থাকলো অর্থাৎ আল্লাহর আইনের বিরুদ্ধে তার জীবনে একটা হরকত করতে রাজি হয় না আটিতে বইতে খাইতে চলতে ফিরতে সব সময় আল্লাহর আইন বাসায় আল্লাহ ফরমাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি সাথে সাথে আমার মুমিন বন্ধার নিকটে ফিরিস্তা প্রেরণ করে দিই সুবহানাল্লাহ ফিরিস্তা কিতাব লা তাখাফু ওয়া লা তাহজানু হে ঈমানদার ব্যক্তি হে আল্লাহ এবং রাসূল বিশ্বাসী তোমার কোনো ভয় নাই ভয় করিও না তোমার কোনো চিন্তা নাই চিন্তা করিও না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তুমি সুসংবাদ নেও এই বেস্তর যে বেস্তর তোমার লগে অঙ্গীকার করা হয়েছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তোমাদের বন্ধু আমরা ইহকাল এবং পরকালে সুবহানাল্লাহ এর কারণে ওলিহে অলির নাম হইল অলি হইলা মুমিন অলি খারে মুমিন রে কেন আমি খুঁজেন না খুদ আল্লাহ আল্লাহ আলিউল্লাযীনা আমানু আল্লাহ ফরমাইন আল্লাহর বন্ধু হে মুমিন মুমিন আল্লাহর বন্ধু ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত আর যারা কাফির তার বন্ধু হইল শয়তান হল উপিত হোক দুই দল একগুরো হইলা আল্লাহর বন্ধু খে মুমিন আর একগুরো হইলা শয়তান হলোর বন্ধু যার নাম কাফির ও দুই পার্টি অলির পরিচয় কিতা মুফতি শফি সাহেবের তান তফসির অলির পরিচয় আনছেন বড় সুন্দর যে জনগণে যারে নেককার হয় সুবহানাল্লাহ জনগণে যারে নেককার সমর্থন করছে এই নলি আমরা দেখি চাইয়া যে একগুরো একগুরোরে জনগণে নেককার নেককার হইয়া এরার পিছে এরার অনুসরণ করে যুগ যুগ থাকি হ্যাঁ এই বসুন্দর যে অলির পরিচয় দিচ্ছেন জনগণে যারে কিতা করে নেককার হয় অলি হয় এই নলি যে জনগণে কারে হয় বখারি শরীফর হদিস হুজুরে ফরমাইন যে আল্লাহ পাক পরবর্তীকারে যে ব্যক্তিরে মহব্বত করিলেন
সাথে সাথে জিব্রাইলে ডাকিয়া জানাইন যে হে জিব্রাইল, আমি আমার বন্দারে বন্ধু বানাই লইছি, আমার বন্দারে আমি বন্ধু বানাই লইছি। হে জিব্রাইল আসমান আওয়াজ দিয়া দেও, তামাম ফিরিস্তাগুলোরে জানাই দেও যে বন্ধুত্ব ভাতিবে লাগি। সুবহানাল্লাহ, এই তামাম ফিরিস্তাগুলো বন্ধুত্ব ভাতইন, আর ফিরিস্তার মারফতে তামাম জনগণের ভিতরে আইয়া এই হতে জাগি যায়। সুবহানাল্লাহ, ও যে আমরা হকলে অলি চিনি গিলা, অর্থাৎ ফিরিস্তার মারফতে আমরা ডাকরে কোথা কন্যানি বলে খোদার দুল খেবা যায়। ইব হদিস, এই বোখারি শরীফের হদিস, খোদার দুল ফিরিস্তায় বাজায়, কারণ পাল্লার গেছে অলি বনার বলে ই বেলায়ত আসমানও যায় ফিরিস্তার গেছে, আর ফিরিস্তার তরফ থেকে আবার প্রত্যেক মুমিনের দিলের মাঝে জাগাই দেওয়া হয়। এর কারণে আমরা পরিচয় করে লইতাম পারি, কারণ আল্লাহ পরিষ্কার ফরমাইরা যে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদার আল্লাহর ওয়ালি। এর কারণে দেখা যায় যে কোনো আউলিয়া কেরামর জীবনী চাইলে এরার ঈমানের পরিচয় মিলে, অনেক দুঃখ কষ্ট জীবনে আয় উফ কইনি তারা, আমার এই যে ফিস্তাবর জীবনী আমি কিছু পাইছি মানুষের মুখ তাকিয়া, এই যে এই বাড়ির যে ফিস্তাবর অনেক ঘটনা হল আছে, আমার এক পুত্রার বউ একদিন কইরা বলে আমার বাড়িতে ইয়া উঠিস রক্ত যা রক্ত পড়ে জড়িয়া চোখ থাকি খানতান একটা বেমার চোখ কুতাছি রক্ত পড়ে, একবার উফ কইন না তারা দইয়া দিতরা বুঝিয়া দিলা, আবার তারা কইরা তোমার জন্য কষ্ট দিয়া। সুবহানাল্লাহ, আমি জিগাইলাম যে উফ আফ কইতে উঞ্চনি বলে না। সুবহানাল্লাহ, কারণ এরা দুঃখ বুঝে না, আর যদিও দুঃখ পায় কিন্তু উফ পায় না। আমি একবার অ্যাক্সিডেন্ট হইয়া তেষট্টি ইংরেজির কথা কই আর ওয়াজও যাইতে সময় অ্যাক্সিডেন্ট হয়েছি, সাপ কিবলে আমার হসপিটাল লইয়া গেছেন, এর মাঝে আমি উফ আফ হইয়ার, কারণ দুঃখ কষ্ট তো বেদনার জীবন, আমার খান্দাত বইয়া আঞ্জা করি ধরিয়া কই নবাবা খালি হো আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। ওদিন থেকে আমার শিক্ষা হইল যে কোনো কষ্ট পাইলে কেন দুঃখিত হইতাম না, কারণ যদি দুঃখিত হয়ে যাই উফ হয়ে যাই আল্লাহ বেজার সমস্যা খেদে, আমরা যত সমস্যা আছে খেদে আল্লাহ, আর ও আল্লাহ কইন ফাসবির লিহুকমি রাব্বিক, আমি যা আমার যা নির্দেশ যা নির্দেশ হয় তুমি ধৈর্য ধরো, খবরদার উফ আফ কইও না, কারণ উফ আফ কইলে না শুকরি হয়, কারণ আল্লাহ এটা দিছেন আমার পরীক্ষা করবার লাগি, কারণ আমি এই দু কোন সময় যাই উস্তা খায় একজনে কই নানি উফ কই নানি উস্তা খাইয়া দুঃখ পাইয়া কই গিতা উফ, আর একজনে কই গিতা ইন্নালিল্লাহ, ফাঁস করলো পরীক্ষা খেয়ে ইন্নালিল্লাহ, কারণ আমার সব সময় সব কিছু আমার আল্লাহর তরফ থেকে হয়েছে, আমার বিশ্বাস থাকতো, এর নাম হইল ইমান, আর এই বাবন ইমানদার যাইন তাই নইলে বলি। সুবহানাল্লাহ, আমি উনিয়াব সন্তুষ্ট হইলাম এবং শিক্ষা হইল যে আমার ইবাড়ির ফিসাবল এত বেমার কিন্তু একটা দিন দুঃখ কি হইছিল না, ইটা লইয়া চলরা আটিরা মানুষের বাড়ির গিয়ে বইরা রক্ত ভোলের মানুষের দইয়া দিরা ফুচিরা ইটা ঘটনা হল আমি জানি, কিন্তু উফ কইছেন না। এর কারণে দেখা যায় আম্বিয়া কেরাম যে আল্লাহ বিভিন্ন সমস্যাত পলাইছি না, হ্যাঁ আয়ুব আলাইসালামর একদিন শয়তানে কইল আল্লাহ তোমার আয়ুবে তোমার তসবি তলিল কেনে করতে না, হল নিয়ামত দিব্য ভরপুর করে দিলেছ, কোনো দিকে তো কমি নাই, এখন তো তাই নিশ্চিন্ত। ও আল্লাহ কইলা রে শয়তান দেখ তুই তোরে ক্ষমতা দিলাম, দেখ তুই সবটা নষ্ট করিয়া ও এক্সট্রা এক্সট্রা করিয়া খেট কিসি নষ্ট করলো, আউলাদ নষ্ট করলো, শেষ পর্যন্ত শরীরও কিলা জন্মাইল, হ্যাঁ রক্ত কিলায় মাংস খাইয়া জড়ি জড়ি বলে, কিন্তু একবারটা উফ কইন না, জড়ি জড়ি বলে, হ্যাঁ কিন্তু দাইনতান খাজর মাঝে ব্যস্ত আসুন খেলে, এটাই লই আল্লাহর পরীক্ষা, জানেন যে নবিয়ে যে আমারে আল্লাহ এই সমস্যা দিছেন পরীক্ষা করলা, আমার ধৈর্য ধরা লাগবো, যদি অধৈর্যই যাইতে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকত না, পরবর্তীতে সকল সমস্যা সমাধান হয়েছিল নি, ও তা সমাধান। এর কারণে আমরা এই আউলিয়া কেরাম থাকি বহুত কিছু শিকার আছে, আই যে এই অলির স্মরণে আমরা ইকান মজলিস করিয়া, কারণ অলির স্মরণ রাখা আমরা দরকার, এরার অধিকার আছে, এরার বহুত দোয়া আমরা পাইছি, এরার বহুত
নসিহত আমরা পাইছি, যার কারণে এরার যে একটা অধিকার পরবর্তী মুসলমান হলোর লাগিয়া যে এলাকাত আসলা ই এলাকার প্রত্যেকের উপকৃত হয়েছেন, তারা তাকিয়া কেউ দুয়ার দ্বারা উপকৃত হয়েছেন, কেউ কথার দ্বারা উপকৃত হয়েছেন। কারণ আমরা যুগ যুগ থাকি অলির অনুসরণ করিয়াইয়া, আমরা অলির অনুসরণ করি। কারণ এই আইন ইসলামের উপরে সাবিত কদম আছি, আমরা সহি ইসলামের উপরে আজ পর্যন্ত সাবিত কদম আছি একমাত্র আউলিয়া কেরামর উসিলায়। এই জমিন ইসলামের আলো যদি পেলে এতে খার উসিলায় তলোয়ার দি নাই, জেহাদ করি নাই, এলে কোনো ইতিহাস নাই। কারণ সাহাবায়ে কেরাম যদিও জেহাদও গেছেন, কিন্তু দেখা যায় জেহাদও গেলে আল্লাহর সাহায্য সাথে আসিল, সুবহানাল্লাহ, প্রত্যেকটা আল্লাহর সাহায্য আসিল, খুদ হুজুরে আল্লাহর সাহায্য পাইছেন। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এই বদরের যুদ্ধ আমরা করতে আমরা আশঙ্কা যে আমরা একজনও বাঁচিয়া যাইতাম না, খেলে আমরা 313 জন আর তারা হাজারের ঊর্ধ্বে, আমরা কোনো যুদ্ধ অস্ত্রও নাই, তারা অস্ত্র ভরপুর, এতে আমরা জয়ী হইতাম পারতাম না, আমরা আশঙ্কা হইল পরাজয়বার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহকে জাহান কুরবান করতে তৈয়ার হয়েছি, যদি আমরা সারা মারা যাই আমরার কোনো চিন্তা নাই। ইয়া রসুল্লাহ, আমরার একমাত্র চিন্তা হইল যদি আমরা হুজুর শহীদ হয়ে যাই তো আমরা সব কিছু ধ্বংস হয়ে যাইব। ইয়া রসুল্লাহ, আমরার ইচ্ছা হইল আমরার সাথে আপনার শরীর রাখতাম না, সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর লোকের মহব্বত কিলা আসি, সাহাবাইকে লোকের আমরা আপনার লোক আপনার শরীর রাখতাম না, এখানে আশঙ্কা আছে আমরা সব মারা যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথক তাহক আমরা লাগি দোয়া করুক, ও পৃথক রাখি দিলা, এই যে জায়গা রাখছিলাম এখনও একটা চিহ্ন আছে, একটা মসজিদ বদর গেলে দেখবো একটা মসজিদ এখানে তৈয়ার করা হয়েছে, ও জায়গাত বইয়া হুজুরের দোয়া হররা, হুজুরের দোয়া হররা, যে আয় আল্লাহ তোমার সাহায্য ব্যতীত তোমার দিন প্রতিষ্ঠিত করা সম্ভব না, ও আল্লাহ তুমি সাহায্য করো। এর মাঝে কিছু তন্দ্রার বাপ হয়েছে, সাথে সাথে হুজুরে ফরমায় নিয়ে আমার সাহাবি হল, তুমি তেন সাহস হারাইও না, তুমি তেন আগদিকে অগ্রসর, তোমার তেন সাহায্যের লাগি আল্লাহর তরফ থাকি 3000 সৈনিক এই উপস্থিত হয়ে গেছেন, সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিসসালামে 3000 ফেরেশতা বললে কুরআন শরীফ আছে, আইয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া, এই গিয়া এই আল্লাহর সাহায্য। নজর ইবনে হারিসে একদিন হই যে দেখলাম হুনেনুর যুদ্ধ দেখলাম, আইয়া যে বদরের যুদ্ধ যেটা সেনাবাহিনী আশ্চর্যজনক ভয়ানক সেনাবাহিনী দেখলাম, হুনেনুর যুদ্ধ তো দেখি উপব সেনাবাহিনী, সুবহানাল্লাহ। এটা কাবির হলেও দেখছেন যে মুসলমানের লগে যে আল্লাহর তরফ থেকে যে সেনাবাহিনী আইছেন, তেও এই আল্লাহর সাহায্য, এই সাহায্যাল্লাহ মজুরদার জীবনী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এরার জীবনী বললে কিতা দেখা যায়, এটা আল্লাহর সাহায্য লিয়া। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সৈন্য লিয়া হযরত ওমরের জিন্দেগি জমানার যে সময় পারস্য দখল করবার লাগি রওনা হইন, দিজলা নদীর পার হইয়া, এখন তো আর উপায় নাই, পার নদী পার হই থাকিলা, ও সময় ইতিহাসও আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর উচ্চস্বরে আওয়াজ দিয়ে কইছিল, হে আল্লাহর রাসূলের সৈনিক হল, আমরা প্রধানে যা কর্ম আমরা অনুসরণ করিও, হইয়া দিজলা নদীরে ডাক দিয়ে কইরা, হে দিজলা নদী, যদি তুমি আল্লাহর হুকমে জারি হইয়া থাকো তাহলে আমরা হইয়ার যে আমরা আল্লাহর হবিবর সৈনিক, আল্লাহর হবিবর ওসিলা লইয়া এবং ন্যায় ইনসাফ বাদশা উমরের ওসিলা লইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করিয়া, হে দিজলা নদী আমরা রাস্তা প্রশস্ত করে দিলাও, হইয়াও জাপ দিয়া বলি যাই উলা লইয়া নদীর যে সময় প্রধান গল্প সাথে সাথে তামাম সাহাবায়ে কেরাম গুলা লইয়া পড়ে যান, হ্যাঁ নদী পার হইয়া যান কি ইতিহাস লেখেন গুলার কুড়া তো ভারী লাগছে না, সুবহানাল্লাহ। এই বেলায়ত সাহাবায়ে কেরাম থাকি আজ পর্যন্ত বেলায়ত আছে, এই সিলসিলা সাহাবায়ে কেরাম অলি হয়েছিল কিলা, এই সময়
খেলাফত দেওয়া লাগতো না, কারণ আল্লাহর হবিবর চেরা মোবারক যারা দেখি লইছে, ইমানের সহিত যারা আল্লাহর হবিবর চেরা মোবারক বাসাইছে, এরা সাথে সাথে বেলায়েত হাসিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাবিন থেকে বেলায়েত আরম্ভ হইল, আর তাবিন থেকে আজ পর্যন্ত সিলসিলা আছে, যেমন হাসান বসরি, ইমাম জাফর সাদিক, এগুলো আসলে তাবিনোর মাঝে ওলি, আর ওলি এখন থাকি আজ পর্যন্ত সিলসিলা আছে। কিন্তু দুঃখের বিষয়, এই বেলায়েতে যারা অস্বীকার করে, হ্যাঁ, এই বেলায়েত ওলি এখলোর বহুত কীর্তি এই জমিনও আছে, যারা ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কোনো যুদ্ধ লাগছে না, জেহাদ লাগছে না, সাহাবায়ে কেরামেও আল্লাহর সাহায্য লিয়া জেহাদ করে জয় হস্য হইন। এরপরে পরবর্তীতে দেখা যায় আউলিয়া কেরামর উসিলায় যে সিলেট পরবর্তীতে জয় হইল, হকুয়াশাইন ইলা ইতিহাস দেখা যায় যে মোগল সম্রাট তরফ থাকি দেখা থাকি 50,000 সেনাবাহিনী মোগলবাজার পর্যন্ত আইয়া আগমুখ আগুইতে পারছেন না, জাদু দিয়া ঠেলছে, জাদুঘর রাজা আছে। কিন্তু শাহজালাব ছাত্র জীবন যে আটকাইতে পারছেনি, কোনো বাধায় পড়ছেনি, পয়লা চৌকিত, এরপরে জলালপুর, এরপরে সাথে সাথে এই গোরগোবিন্দর বাড়ির নিচে আম্বরখানা হয়ে গেল। আপনারা চিন্তা, তার বাড়ির নিচে হইলো আম্বরখানা হয়ে গেল, অনগিয়া পৌঁছিলা, কোনো অসুবিধা হয়েছে নি, কোনো অসুবিধা, এই কেরামত দ্বারা এইভাবে হিন্দুস্তান জয় হইল। কোন সময়? যে সময় পিতৃরা যে আইন পাস করলো যে কোনো মুসলমান ভারতের জমিনও হে সিপাহী হল, যদি দেখতে পাও সাথে সাথে বন্দি করি আনি কাতল করিও। এই আইন পাস করার সাথে সাথে আমরা খাজা সাহেব প্রথম দিল্লিতে এলাম, কিছুদিন থামিয়াও লগে লগে এই আইন পাস করছিল যে রাজায় তার বাড়ির বুকের পার। সুবহানাল্লাহ, কত তদবির করছে, লম্বা ইতিহাস, যত চেষ্টা তার করবার করছে, কিন্তু জয়ী হইতে পারছে না, জাদু পর্যন্ত করছে। হ্যাঁ, সেনাবাহিনী দিয়ে চতুর্দিক গেলাও করিয়া যুদ্ধ লাগিয়ে প্রস্তুত হয়েছে, কিন্তু পরাজয় হইয়া গেছে। এর কারণে মূল হইল কি, আমরা বেলায়ত, এই বেলায়ত রুচিলে আজ আমরা জমিনও সহি ইসলাম কায়েম আছে। আর যত অলিহলার জীবনী চাইবা দেখবা তামাম এই আহলে সুন্নতুল জামাতের মাঝে। সুবহানাল্লাহ, কারণ ইতিহাস চাইলে আহলে সুন্নত ছাড়া, আহলে সুন্নতুল জামাত ব্যতীত আর কোনো দলের মাঝে কোনো অলি নাই, আপনি দেখাইতে পারত না। আমার বলভীর সাহেব উকুয়া, শাহজলা সাহেব উকুয়া, যত উকুয়া, এটা সারা আহলে সুন্নতুল জামাতর ভিতরে অলি হল। এতে দেখা যায় এই যে আল্লাহর হবিবর উম্মতর মাঝে একমাত্র আহলে সুন্নতুল জামাতর ভিতরে যারা, এরা সহি ইসলামের মাঝে। আর আমরাও দোয়া করি গীতা, এই দিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তোমার মনোনীত বন্দা হলার তরিকার উপরে আমরা সাবিত কদম রাখিও, যে পথে তারা চলিয়ে গেছে সেই পথে আমাদের চালাও। এর কারণে আজকের যে মজলিস, আমরা অলিয়ার সলনের মজলিস, এই মজলিস বড় মতবরক মজলিস, কারণ আমরা আল্লাহর দরবার অভূতা পেশ করলাম যে আমরা অলির পক্ষে আছি, আমরা অলি এখলোর পক্ষে আছি তা প্রমাণ দিলাম। সুবহানাল্লাহ, যারা ইয়া উপস্থিত হইতাম পারছি প্রত্যেকে প্রমাণ দিলাম যে আমরা খার অনুসারী, অলির অনুসারী, কারণ অলির অনুসারী ব্যতীত আমরা চললে সহি পথে থাকতাম পারতাম না। কারণ আল্লাহও নির্দেশ দিয়েছেন সালিহীনের অনুসরণকারী থাকবার লাগে। আমরা দোয়া করি গীতা সালিহীন অর্থাৎ আউলিয়া কেরামর অনুসরণকারী থাকবার লাগে, ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। কারণ হইল ইমান পূর্ণ ইমানের পরিচয় আম্বিয়া কেরামর জীবনী চাইলে, আউলিয়া কেরামর জীবনী চাইলে দেখা যায় বহুত সমস্যার মাঝে হসছেন, কিন্তু ইমানের উপরে মজবুত থাকছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনিত পালাই দিত, তৈয়ার করে লিছে, প্রস্তুত করে লিছে, ও যে একটা কথা, কে আগুনিত পালাই লোয়ার, নমরুদে পালাননি, নমরুদর বাপর উহাম নাই, ওটার উপরে তাকিয়া, অর্থাৎ ক্ষমতা খেয়ে দিছে, আল্লাহ দিছে, খেনে ইব্রাহিমকে পরীক্ষা করবার লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ বলমাই নিজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন, এক দুই বিষয় নাই, বহুত বিষয় নিয়ে আমার ইব্রাহিমকে আমি পরীক্ষা করছি। সুবহানাল্লাহ, এক দুই বিষয় নাই, বহুত বিষয় নিয়ে পরীক্ষা করছি। এখন গিয়া ইবাদি পালাইবার লাগি
তাহলে তৈয়ার হচ্ছে, আর এইদিকে আবার জিব্রাইলকে পাঠাইল, এ জিব্রাইল জলদি যাও, জলদি যাও, আমার খলিল বিপদের সম্মুখীন। জিব্রাইল খানটাতে ইয়া খেলো ইয়া কইল, আল্লাহর নবী আল্লাহ আমারে পাঠাইছেন, আপনার কোনো তা দরকার হইলে হোক, সুবহানাল্লাহ। ইব্রাহিমে কি জবাব দেন, হে জিব্রাইল আমি কারুর লাগে আমার কোনো দরকার নাই, আমি সৃষ্টির মাঝে কারুর সাহায্য চাই না, আমার সাহায্য কার একমাত্র আমার আল্লাহ। ও ওই লোক হ্যাঁ ওলাই তোর পরিচয়, এখন আল্লাহ সালা আর কারু বেসা না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত আমার সম্পূর্ণ জীবন আল্লাহর লাগে, সুবহানাল্লাহ। ওই লোক ইমানের পরিচয়, কারণ আমি আর কোনো বেসাইতাম না, ও তো করুণা হয়েছে, ইয়া আল্লাহ দেখুন যেন পেপার পড়ি আসতে বিশ্বভাগ হল, করুণা বিজয় করতে গেলে আইসে এক বছর ধরে চিন্তা করতে নি বলে, এটাই নয়া নি, নয়া নাই, আমিও বিটেশ্বর আমলর যদিও ছোট আসলাম কিছু পাইছি, এমন মহামারী আইসে হ্যাঁ যেটা এটা আশ্চর্যজনক, কোনো বাড়ি থামাইছে বাড়ি সভা, কোনো গ্রামও হামাইছে, এক মুহূর্তে কি মরা আরম্ভ হয়েছে, চব্বিশ ঘন্টার বেশ টাইম আসিল না, যেমনি দাস্ত আরম্ভ হইলো মুরা শরীর আরম্ভ হইলো, ও বুঝিলে লাইন যে এটা গিয়া, কিন্তু এই সময় কিতা করছে, এই সময় তো ঔষধও আসিল না, ও তো বৈজ্ঞানিকও আসলাম না, সেই সময় কিতা করতা, আমার দেখা আছে আমার এক চাষা ছোট চাষা হঠাৎ গিয়ে ওলা কলেরা ধরে মারা গেল, যেই মারা গেছেন সাথে সাথে আমরা টঙ্গিত এবং তামাম গ্রামের মাঝে ঘরে ঘরে আরম্ভ হয়েছে জিকির এবং নফল নমাজ এবং দোয়া, সুবহানাল্লাহ। দেখা যায় একজনও মারা গেছেন, আর আল্লাহর ফজল করমে গ্রামও আর কেউ মরছে না, করুন যে কলেরা বিদায়, কারণ আল্লাহ ইত্যাদি আমাদের পরীক্ষা করুন, মায়েশা জিকায় ইয়া রসুল আল্লাহ মহামারী কিতা লাগিয়া, রসুল্লাহ জবাব দেন, ও আয়েশা শাস্তির লাগিয়া, আবার ফরমায়েন ও আয়েশা যদি কোনো মুমিন ইমানের হালতের উপরে মারা যায় শাহাদতি দরজা লাভ করবো, সুবহানাল্লাহ। তে তো আমরা বাঁচলেও তো লাভ, মরলেও লাভ নাই, আমরা চিন্তা আছে নি, আমাদের কোনো চিন্তার দরকার নাই, কারণ আল্লাহ সমস্যা দিয়া কিতা করেন আমরা পরীক্ষা করেন, এই আউলিয়া কেরাম যারা এরা পরীক্ষা পাশ করে যায়, যত সমস্যা হয় না কেনে উফ হয় না, প্রত্যেকের জীবনী বা তালাশ করলে কোনোদিন তারা দুঃখী হয় না এবং তারা ভয় করে না, আল্লাহ ফরমাইন আমার বন্ধু যারা মুমিন যারা এরা কখনো কোনো সমস্যার ভয় করে না। ইউনুস আলাইহিস সালাম মাসর বেটুয়া মাইলা কিতা করলা, নীরব বুঝলেনি, নীরব নাই, বলিয়াও বুঝি লাইছেন বলে আমার সমস্যা আমার আল্লাহ দিলেছেন, সমস্যা সমাধান করতে হইলে আল্লাহর দিকে রুজু করতে হইব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে সময় বলা আরম্ভ করলা আল্লাহ শেষ পর্যন্ত দেখলা যে আমার বন্দা তো আমার দিকে রুজু করি লাইছেন, সাথে সাথে কইন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার বন্দার তসবি আমি কবুল করে নিলাম এবং আমার বন্দার ভীষণ শাস্তি থেকে মুক্তি দিলে নিলাম। এইভাবে যারা আবার হইল এইভাবে যারা কেয়ামত পর্যন্ত সমস্যার সম্মুখীন হয়ে আমার দিকে রুজু করবো আমি এইভাবে মুক্তি দেই, সুবহানাল্লাহ। কোনো সমস্যাতে আমরা চিন্তা নাই, কারণ আমরা সমস্যা জীবন যতদিন আছি বিভিন্ন সমস্যা থাকবো, কেউ গরিব হইবা, কেউ হ্যাঁ কেউ মালদার হইবা, কেউর মাল নষ্ট হইব, কেউর ক্ষেত কৃষি নষ্ট হইব, এটা হয়নি, আল্লাহ কিতা কবেন ওয়াল্লা নাবলু ওয়ান্না কুম্বি শাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাফসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি আমার বন্দা বান্দিরে পরীক্ষা করি বিভিন্ন বিষয় দিয়া, সাবজেক্ট আছে, প্রথম সাবজেক্ট কিতাব বয়স তোলাইয়া মুসিবত বলাইয়া, দুই নম্বরে বুকে বানাইয়া গরিব বানাইয়া, তিন নম্বরে গিয়া মাল নষ্ট করিয়া, হঠাৎ মাল জ্বলে যায়, পাইছিলাম এক ইমানদার আমার জীবনে শ্রীমঙ্গল আমার সাবর মুড়ি আসলা, মিয়াসাব মিয়াসাব বইতাম জানে মনে করে পড়লাম, মিয়াসাব আসলা আর পরে খারবারও লাগে গেছেন গিয়া, হঠাৎ আগুন লেগে লাখ লাখ টাকা মাল বর্ষ হয়ে গেল, উলা উলা সবাই তাইলে ইয়া সাবর করে সাহাব আমার রকমটা শেষ, কিন্তু সাবরে নিতাম দোয়া করাইতাম, আমার রকম ভাই সাহাব লোকে যাইতাম,
গেলাম, গিয়া দেখি সব জ্বলিয়া সারখার হয়ে গেছে। আবার নতুনভাবে গোয়ার তৈরি করলাম, তাড়িয়া তুড়িয়া বানাইলাম, চাপ দিয়া জায়গা তারাম ঘোরা দিয়া আমার সাথে ইয়া বইয়া আলাপ আলোচনা করলাম। কইলা বাইসা ও যে সারা শেষ হয়েছে, একবারটা আমার দিল আগাতে সুবহানাল্লাহ। বলে হেনে, বলে হেন আগাতে আইব, এইটা আমার বাবাইতে নাই, আমি গরিবর চলে আসলাম, আমি আইয়া কারবার করিয়া ব্যবসা করি উপার্জন করছি, আমার আল্লাহ উপার্জন করাইছই, কে করাইছই, আল্লাহ উপার্জন করাইছই, এখন আল্লাহর মন সহিতে নিতাগি নিজন কি আমার কি আইল গেল সুবহানাল্লাহ। এখন কথাটা আমার ইয়াদ রয়েছে, এটাকে আমার বহু শিক্ষ হইল যে এই বাবুর ইমানদার আসন হইলা আমার একজন আঘাত আইছে না, কেন আমার আল্লাহ নিশন, আল্লাহ নিশন কি দেখবানে ছয় মাস পরে আইয়া আমার সকলটা কমপ্লিট হয়েছে। বলে কি লইব, বলে এখনও ডাকা সেটা থেকে আমার বন্ধু বান্ধব ব্যবসায়ী হলে খালি সিডি দিরা যে ভাই লক্ষ যত লাখ টাকার মাল মনে হয় নেওয়াইয়া পয়সা লাগতো না, যেদিন পারো দিবা ও তো তারা আমার সাহায্য করবো, এর থেকে উপার্জন করি আবার আমার সম্পদ করে নিব সুবহানাল্লাহ। তো আমার কত হইলো, আমি বেশি লম্বা পারতাম না, আপনার অবশ্য যারা মুরব্বী তারা বসছিল না, আমার ইলে একদিন গেছে এখান তো বক্সি মহিল, আমি সভা করছি আটি আইয়া মাইজগাঁও স্টেশন আছিল, বাটের আটি স্টেশন আছে, তো মাইজগাঁও ট্রেনটা গেলাম আমি আটি আটি গিলা সবার মাঝে দিয়ে আইয়া আটিয়া বক্সি মহিল আইয়া ঈদগাহ ওয়াজ করছি। একদিন একজন দেখে এলাম বলে আমার কত বছর হয়েছে ওয়াজ করার, বলে আমার হিসাবে 48 বছর আগ থাকে করা, তো বহুত আগর কথা হইয়া। তো এখন গিয়ে আমি মজবুর, কারণ হইল গিয়ে বেশি কথা মাতলে আমার আবার যে মাতি আর ইতে আগর অভ্যাসে শরীরও দিও নাই, বল নাই, আওয়াজ কিছু রয়েছে কিন্তু আসল নেই, আমি একমাত্র দোয়া লাগি। আর এই যে অলির দোয়াতে আপনারা বা আমি সরি কইতাম বাসি ধন্যবাদ, আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতাম, এই অলি সাধারণ অলি নাই আলি মাসলা, এই এই গোলখনের ঈদগার ইমাম সাবু আসলা, বহুদিন ইমামতি করছেন সুবহানাল্লাহ। তার ইতিহাস কিছু জানা আছে, কারণ মানুষ একশো এক সময় মানুষে একরকম অবস্থা করে নেরা, তারা নিজের যে তাকুয়া যেটা এটা লুকাইয়া রাখেন, পরের গাড়ি লুকাইয়া রাখেন, এর কারণে বিভিন্ন নমুনা ধরেন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মাঝে ওইলা আসলা, যেমন আবুজার গফফারি রাদিয়াল্লাহ তাআলা আনহু, তামাম সাহাবা হল তাকে পৃথক তান চলাবিরা, শেষ পর্যন্ত তানে উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু এক মাঠও তানে জায়গা দিলাইলা, ওখানে তাকি তাকি তাই এক লাখ তৈছেন, ওখানে তাই উভাত হয়েছে। তো এখন ইয়া আপনারা দোয়া লইতাম, আপনারা লইয়া লইয়া দোয়া করতাম, ওখানে আমার আশা হইল দুরুসরি প্রকাশ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমি এক মজবুর মুসাফির, আমার জমাত লইয়া তোমার দরবার তওবা করিয়া আল্লাহ আমারে মাফ করি দাও, আল্লাহ আমারে মাফ করি দাও, যতদিন হায়াতে বাকি রাখো তোমার মকবুল বলে আমি আমারে নসিব ফরমাও, মৌতের সময় আমার ইমান নসিব হরাইয়া মৌত করিয়া আল্লাহ আমার তমাম জগান্ডে মাফ করি দাও, খাস করি আমরা তমাম মা বাপ রে মাফ করি দাও, আমরা মুখানো তোমার নাম দিয়া বাদ রাখিও,
अल्लाह अंदर बीमारी और बीमार दे शिफा जिला अनायत फरमाओ मुसीबत सता और मुसीबत से दूर करी दे बेरोजगार और रोजी रास्ते खुलिया दे अल्लाह जो जरा रोजी तसन रोजी मजे खैर बरकत अनायत फरमाओ आय अल्लाह विदेश मुसाफिर और मौला तुम्हें सहाय करो विदेशी मुसाफिर तुम्हें सहाय करो आबाद बलियत तगे हिफाजत रखे अल्लाह तो भी कनायत फरमा अल्लाह तुम्हार दरजा सड़कर दरजा साहिल बनाइयो ना अल्लाह ही मजलिस रे कबूल फरमा मजलिस और खिदमत गुजार हल खिदमत रे कबूल फरमा अल्लाह ही मजलिस जरा सहाय करसन मौला तुम्हें तरह दुनिया आखिरत सहाय करो आय अल्लाह आई महबिल सामने तमाम औलिया कराम रूपे पहुँचे आय अल्लाह इजालिल्लाहुम्म सुहमा तलाउना हु अनुरमा कराना हु हदियतन लिरुई सैयदिना हबीबिना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ثم إلى روح أبا وإخواني من الأنبياء والمرسلين صلوات الله سلام عليه وعليه مجمعين ثم إلى روح الصحابة والتابعين رضوان الله تعالى عليه مجمعين ثم إلى روح أئمة المجتهدين علماء العاملين القراء المفسرين وساداتنا الصوفيين المحققين ثم إلى أرواح أهل الجنة المعلى وجنة البقيع وسائر أموات المسلمين كافة عامة من له زائر ومن لا زائر ثم إلى روح كل ولي ولية لله تعالى من مشارق الأرض ومغاربها وبرها وبحرها أينما كانوا وكان الكائن في علمك وأن لا ترواهم يا إلهنا يا رب العالمين ثم إلى أرواح آبائنا ثم إلى أرواح آبائنا وأماتنا ولمن لا واقنا علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفضل جنتك محل رضوانك ودار كرامتك يا رب العالمين وفوض أمري إلى الله إن الله بشير بالعباد والله أمدر بزرگان دين أمدر جاري بلان خريجا أي الله خاصة أمدر فير أمدر أمدر شايف الله جاري তোমার বান্দার জীবনের খিদমত রে কবুল ফরমাও কিয়ামত তক জারি রাখো তোমার বান্দার রুহি পুজাত দেম ধরে বেজি আপনাই দাও আয় আল্লাহ খাস করিয়া আয় আল্লাহ যত বিচাব হলাসেন যত অলিও হলাসেন মাওলা তামাম রুহ রূপ নিয়া আল্লাহ বিশেষ করি আমরা সদা বিশ্বাব রুহ রূপ নিয়ে মজলিসের সব পৌঁছাইয়ে দাও বিভাগলি সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم